জাতীয় সংগীত দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটা শুরু করব। এবং এভাবে বিভিন্ন অর্গানাইজেশন যে সৈনিক তৈরি করছে, আমি মনে করি যে বাংলাদেশ সরকারের জন্য, জাতীয় রাজস্ব বোর্ডের জন্য খুবই একটা সহযোগী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। এটা একটা, আমি মনে করি, একটা চমৎকার উদ্যোগ। এবং যে সমস্ত সংস্থা এই কাজগুলো করছে, ভ্যাট বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে বা ট্রেনিংয়ের আয়োজন করছে, সেটা খুবই মহৎ উদ্যোগ। এবং এনবিআরের যে ভ্যাট কালেকশনের ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে এবং খুবই সহযোগিতা করছে এই এই সব ক্ষেত্রে। কারণ এখানে আমি মনে করি যে এই সব আপনারা যে কাজগুলো করছেন, সেখানে একজন প্রশিক্ষিত ভ্যাট কর্মকর্তা তৈরি হচ্ছে, প্রশিক্ষিত এন্টারপ্রেনার তৈরি হচ্ছে, প্রশিক্ষিত ভ্যাট বিষয়ক, এবং এখানে যে কমপ্লায়েন্স বৃদ্ধিতে সহায়ক হবে এবং যে ভ্যাট ভীতি এটা দূর হবে। আমাদের একটা ভ্যাট কালেকশনের বড় অন্তরায় হচ্ছে ভ্যাট ভীতি। অনেকেই ভ্যাটকে ভয় পান এবং সেখানে একটা অন্তরায় হিসেবে এটা কাজ করে। তো যত বেশি আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারবো, মানুষকে জানাতে পারবো, তত বেশি আমার এই 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 ক্ষেত্রে মানুষের ভীতি দূর হবে এবং মানুষ তার ভ্যাটের আইনকানুন জেনে যথাযথ ভ্যাট প্রদানে আগ্রহী হবে এবং সেভাবে তার কাজ করবে। এবং আপনারা সেই কাজগুলো করছেন, সুতরাং এনবিআর এটাকে সাধুবাদ জানায় এবং এই কাজগুলো আরও বেশি বেশি হোক এবং খুব কোয়ালিটি সম্পন্ন লেকচার আপনারা দেন, কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি আপনারা তৈরি করেন, তাহলে সরকারের এবং এনবিআরের সহযোগিতা হবে এবং কমপ্লায়েন্স কস্টটা কমে যাবে এবং ইজ অফ ডুইং বিজনেস সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে এবং রাজস্ব আহরণ সুরক্ষিত হবে এবং এই ট্যাক্স কালচার তৈরি হবে এবং সেখানে একটা রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে এবং সবাই আমরা সচেতন থাকবো এবং আমরা দেশকে ভালোবাসবো এবং দেশের ট্যাক্স দেওয়ার জন্য এবং ট্যাক্স আদায় করার জন্য সবাই সক্রিয়। আপনি স্যার আমাদের এই কর্পোরেট একাডেমির উদ্যোগটাকে কীভাবে দেখছেন? ধন্যবাদ আরিফ। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি আমাকে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ইনফ্যাক্ট আপনাদের এই অনুষ্ঠানে ফার্স্ট টাইম আমি এসেছি, আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আরও আসবো। বিকজ আমি মনে করি যে আপনি যে কাজটা করছেন একটা একটা মহৎ কাজ, কারণ স্পেশালি ট্যাক্সেশন, যেটা আমি একটু আগে বললাম আর কি, ইজ এ ভেরি ভ্যালু অ্যাডিং সাবজেক্ট নাও ফর এনি ফাইন্যান্স প্রফেশনাল। এটা অনেক ভ্যালু অ্যাড করে এবং আইন আমরা অনেকে জানি না, আইনের প্রয়োগ আমরা জানি না, আইনকে প্রয়োগ করে কিভাবে কোম্পানিকে সেভ করা যায়। আমি প্র্যাকটিক্যালি কয়েকটা ক্ষেত্রে আমি নিজে দেখেছি, আমি নিজেও কাজ করেছি, কাজ করলে কিন্তু অনেক কিছু করা যায়, বাট বেসিসটা হচ্ছে আইনটা জানাটা। এবং এখানে আপনাদের যে ভূমিকাটা আছে, আমি মনে করি এটা একটা প্রশংসনীয় ভূমিকা যেটা আপনারা করছেন। আপনারা জানেন দেশের উন্নয়নের জন্য কর প্রদান করা খুবই প্রয়োজন। সঠিকভাবে কর প্রদানের মাধ্যমে নট অনলি আমরা দেশের অগ্রযাত্রাকে সঠিক রাখি না, আমরা আমাদের নিজেদেরও ব্যবসা বাণিজ্যকে পিউরিটির দিকে যাই।